প্রতিদিনের মতোই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন, কিন্তু আজ এক দুঃস্বপ্নের স্মৃতিকে সঙ্গী করে বয়ে বেড়াচ্ছে এক ভয়াবহতার ক্ষতচিহ্ন। আগুনে পুরোপুরি ছাই হয়ে গেছে চারটি কোচ, যার প্রত্যেকটি ছিল অত্যন্ত বিলাসবহুল। শুক্রবার রাত 12টার কিছু সময় আগে কমলাপুরে আসার পর কাজ শুরু করে র্যাব। সংস্থাটির একটি বোম ডিসপোজাল ইউনিট পুড়ে যাওয়া কোচগুলো থেকে সংগ্রহ করেন বিভিন্ন নমুনা। ধ্বংসস্তূপের মধ্যে কেমিক্যাল রস্তিত, বোতল আর সন্দেহজনক সব কিছুই সংগ্রহ করেন তারা। ঘুরে দেখেন পোড়া বগিগুলো। রাতে কমলাপুরে ঢোকার কিছুক্ষণ আগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ঘটে অগ্নিকাণ্ড। স্বজনদের নিতে যারা হাসি মুখে এসেছিলেন স্টেশনে, মুহূর্তেই তাদের আনন্দ পরিণত হয় বিষাদে। দ্রুত চারটি বগিতে ছড়িয়ে যাওয়া এই আগুনে পুড়ে প্রাণ হারান চার যাত্রী, এছাড়া দগ্ধ হয়েছেন আরও চারজন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিউদ্দিন জানান, পরিকল্পিত নাশকতার শিকার হয়েছে ট্রেনটি, জড়িতদের খুঁজে বের করে আনা হবে আইনের আওতায়। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।